ধন্যবাদ প্রিয় দর্শক। কথা বলছিলাম চারজন অতিথির সাথে, কথা বলছিলাম বাংলাদেশের চলমান যে আন্দোলন ছাত্র ছাত্রীদের, স্পেশালি তরুণ সমাজের, যে তারা চাচ্ছে মেধার মাধ্যমে নির্বাচিত হোক, মেধার মাধ্যমে তাদের যোগ্যতা যাচাই করা হোক, কোটার মাধ্যমে নয়। আমরা একটা জিনিস দেখলাম যে মিছিলের মধ্যে ডিজেবলকেও দেখলাম, সেও চায় আমি ডিজেবল হিসেবে চাই না বিসিএস ক্যাডার হতে, আমি চাই আমার যোগ্যতা দিয়ে মেস্টেড অথবা টিএন অথবা এসসিলেন হতে। যাই হোক, আমরাও চাই যে মেধার যে সত্যিকারের যে মেধাবী তারাই আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের জাতিকে নেতৃত্ব দিক। আমি ডক্টর মুজিবুর রহমান আপনার কাছে আসছি, তার আগে একজন কলারের সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? আমার নাম সৈয়দ রফিকুল্লাহ, সবাইকে আমার সালাম। জি, আমার প্রশ্নটা হইল, সেই দিন দেখলাম তত্ত্বাবধায়ক সরকারের আগের এক উপদেষ্টা আসিফউদ্দিন খান সাহেব বলছেন, আমরা কি ইন্ডিয়ার খরব রাজ্যের দিকে এগুচ্ছি, যেহেতু ভাষা দিবস উপলক্ষে বেনাপুলের এক শহীদ মিনারে এই শেখ সেলিম সাহেব আসলা ইন্ডিয়ান খাদ্যমন্ত্রীও ছিলেন, তো খাদ্যমন্ত্রী বলতেছেন আগামী 20 বছর পরে বাংলাদেশের আর কোন নামগন্ধ থাকবে না, এইটাই আমরা চাই। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ সরকারের কোন মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা শেখ সেলিমও এটার কোন প্রতিবাদ করে নাই, এটি আমার কথা। ধন্যবাদ, এই বিষয়ে আওয়ামী লীগের ভাইয়েরা উত্তর দিবেন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলা শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা কি আমাদের জন্য প্লিজ? যে আমার প্রশ্নটা দেখছিলাম আমি, আপনার আমার প্রশ্নটা হচ্ছে, অভিমতটা হচ্ছে আপনাদের অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আলোচনা করছেন। জি, আমি মনে করি যে কোটার প্রশ্ন আসছে, মেধা অবশ্যই থাকবে, আর মেধার ভিত্তিতে তো যেকোনো জন কোন চাকরির জন্য অ্যাপ্লাই করতে হলে তার তো সেই যোগ্যতা প্রথমে থাকতেই হবে। আর এরপরে আমরা যদি যে লোকরা যে রক্ত দিয়ে দেশটা স্বাধীন করলো, তাদের জন্য যদি কোটা আমরা না রাখি, আমরা পুরো জাতিটা তাদের কাছে অকৃতজ্ঞ হয়ে যাবো। ডেফিনেটলি আমি জাতি হিসেবে এটা মনে করি, এটা যুক্তিসঙ্গত কোটা থাকা উচিত। এবং অনগ্রসরদের জন্য যে কোটা, যে উনি যে একটু আগে বিশ্লেষণ করছিলেন, আমি মনে করি উনি যথার্থই বলেছেন। এবং আমরা শুধু রাজনীতির খাতিরে, সরকারের খাতিরে আমরা সবসময় সবকিছু নিয়ে আমরা জাতি জড়িয়ে যাই। আপনি সম্মানিত করেন, আপনি কি আমাদের জন্য জাতির জন্য সেটা সুখকর? ডেফিনেটলি আমি আপনাকে একটু একটা কথা বলি, সেটি হচ্ছে যে কোটা কেউ কিন্তু বাতিল করতে কেউই বলেনি, সবাই বলছে কোটা সংস্কার করা হোক, কোটার যে পদ্ধতিটা সেটি সংস্কার করা হোক। আপনি নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীদের স্লোগান হচ্ছে কোটা সংস্কার করার জন্য, বাতিল কিন্তু কেউ করতে বলেনি। না, সেটা ঠিক আছে, যদি যুক্তিসঙ্গত হয় সেটা, যদি যুক্তিসঙ্গত হয় সেটা সংস্কার করা হবে। একটু বলি। জি জি, হ্যাঁ, যদি যুক্তিসঙ্গত হয় অবশ্যই সেটা সংস্কার করা উচিত। তবে আমরা যেভাবে বলছি দালাবে মেধা শূন্য হয়ে যাবে, মেধা নেই, এসব জিনিস বলা ঠিক না। কারণ যে কোনো চাকরির জন্য তো প্রথমে মেধাই থাকতে হবে। আর আমি মনে করি আমাদের এখানে কোটা থাকা উচিত, অনগ্রসর যারা, ডিসেবল যারা, যারা দেশের জন্য রক্ত দিয়েছে, তাদের উত্তরসূরিদের জন্য একটা কোটা থাকা খুবই জরুরি। ধন্যবাদ। এই বিষয়ে তা না হলে আগামীতে আমরা কিন্তু কোনো এক সময় দেশের জন্য যদি কিছু করতে হয়, লোকজন এগিয়ে আসবে, স্যাক্রিফাই করবে না, সামনে অ্যাডভান্স হবে। এই বিষয়ে ডক্টর মুজিবুর রহমান সাহেব বলবেন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা ডক্টর মুজিব সাহেব, আমি একটা বিষয়ে আপনাকে জানতে চাচ্ছিলাম। উনি বলছেন যে মেধার কিন্তু মানে আমরা যে মেধার তারতম্য নিয়ে একটা কথা বলছি, সলিসিটার মেহেদী সাহেব বলছেন না সেরকম কিছু হচ্ছে না, অর্থাৎ একটা সার্টেন ক্রাইটেরিয়া কিন্তু থাকে, পাস করতে হবে, এটা ওনার কথা অনুযায়ী। এই বিষয়ে আপনার মন্তব্য? এটা হচ্ছে মেধা মানে পাস মার্ক পাওয়া না। আচ্ছা, পাস মার্ক বলতে উনি যেটা বলছেন এটা না। আমি যদি বলি, দেখেন আমরা এখানে আছি, আমি কি জন্য বললাম, দেশে যারা এটা নিয়ে রিসার্চ করছেন এবং ওনাদের বক্তব্য আছে, আমরা অনিয়ারে কথা বলতেছি, এগুলো তো হাইডিং করার কোনো স্কোপ নাই। আজকে যদি দেখেন প্রফেসর আনিসুজ্জামান, উনি প্রফেসর অফ এমেরিটাস, উনি বলছেন 10%-এর উপরে কোটা রাখা উচিত না। ডক্টর আকবর আলী খান, উনি এই কোটা পদ্ধতি নিয়ে অনেক দিন গবেষণা করেছেন এবং ক্লিয়ারলি বলেছেন
যে বর্তমানে যে 56% আছেন এটা হচ্ছে অযৌক্তিক, এটা কোনো অবস্থাতে একটা দেশে এ ধরনের কোটা পদ্ধতি থাকা উচিত নয়। আচ্ছা, এবং ডক্টর সাদত হোসেন উনি ক্যাবিনেট সচিব ছিলেন, উনি মুক্তিযোদ্ধা, ডক্টর আকবর আলী খান উনি মুক্তিযোদ্ধা, ওনারা বলছেন কারণ আপনি যদি কোনো কোটা প্রথার নামে তখন যেগুলো হয় কি মানুষের দুই নম্বরে অথবা ব্যাক বেঞ্চে অথবা ব্যাক ডোরে মানুষকে চাকরি দেওয়া হয় এবং মেরিটোরিয়াস মানুষকে অবমূল্যায়ন করা হয়। আপনি প্রথমত কোটা জিনিসটা হচ্ছে পুরস্কার না, আপনি এই জায়গায় আসতে হবে। কোটাটা হচ্ছে অনগ্রসর কোনো গোষ্ঠীকে সমাজে যাতে ওরা পিছিয়ে না পড়ে তার জন্য কিছু সমতা আনার জন্য, যাতে মোটামুটি একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে। কিন্তু আপনি যদি মনে করেন কাউকে পুরস্কৃত করবেন, শুধুমাত্র এই চাকরিতে পুরস্কৃত করবেন কেন, পুরস্কৃত করার হাজারো পন্থা রয়েছে। আপনি শুধুমাত্র কারণ যে যে কাজের যোগ্য আছে তাকে সেই কাজ করতে দিতে হবে, কারণ এটার উপরে ডিপেন্ড করে আপনার দেশের সম্পূর্ণ আগামী দিনে দেশটা কি এগিয়ে যাবে নাকি আমরা পিছিয়ে পড়বো, নাকি আমরা কারো কাছে ডিপেন্ডেন্সি আমাদের বেড়ে যাবে কিনা। কারণ দেশে যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় অন্য কারো কাছে, তখন আপনি গোটা দেশকে আপনি জিম্মি করে ফেলেন, গোটা দেশকে আপনি পিছিয়ে নিলেন, এক্ষেত্রে কিন্তু আপনার লাভ হচ্ছে না। আপনি কাউকে যদি পুরস্কৃত করতে চান, অনেক পন্থা আছে পুরস্কৃত করার। আমি মনে করি দেশের এটা একটা ভালনারেবল সেক্টর, এই সেক্টরে যারা যারা বাংলাদেশের বিজ্ঞজনরা আছেন ওনারা রিসার্চ করে প্রমাণ করেছেন বাংলাদেশের 56% যে কোটা সিস্টেমটা এটা সম্পূর্ণ অনৈতিক, মানে অযৌক্তিক এবং অন্যায্য। এই ক্ষেত্রে অতি শীঘ্রই এটাকে এটা সংস্কার করা উচিত, এবং সংস্কার করে যাতে মেরিটোরিয়াসরা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই সিস্টেম করা উচিত। আমি আবার বলি একটা জিনিস বলছেন, এখন এই যে কোটা প্রথার নামে কী হচ্ছে যদি আমরা একটু দেখি, আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী এই বিনাভোটের সরকারের স্বাস্থ্যমন্ত্রী যেমন মোহাম্মদ নাসিম, উনি কিন্তু কিছুদিন আগে বলছিলেন শুধুমাত্র আওয়ামী লীগের লোকেরাই মেডিকেল সেক্টরে চাকরি পাবে। ইভেন আওয়ামী লীগের এই উপদেষ্টা আছেন সম্ভবত উনি মুদাসির হোসেন, উনি কিন্তু কয়েক বছর আগে বলছেন যেখানে আওয়ামী লীগ যারা করবে শুধুমাত্র তাদেরকে চাকরি দেওয়া হবে, পত্র পত্রিকায় এখানে প্রকাশ্য আসছে। এখন যাদের ভিতরে এই ধরনের মনোবাসনা থাকে, কারণ আমরা যদি এখন জানেন বিশেষ বিশেষের সেক্টরে এমনকি ইউনিভার্সিটি কোনো শিক্ষকতা করতে হলে আপনাকে তখন NSI এবং তার একটা গোয়েন্দা রিপোর্ট নিতে হয়। এই গোয়েন্দা রিপোর্টের নামে আমরা জানি বাংলাদেশে কী হয়, কারণ বাংলাদেশের সবাই আমরা দূর থেকেও তো আমরা দেখি, কারণ এগুলো মানুষকে নাজেহাল করা এবং শুধুমাত্র দলীয়করণ করার কারণেই এই ধরনের একটা আমি মনে করি পায়তারা করা হচ্ছে। এই কোটাটা কি দলীয় কাজে ব্যবহার করা হচ্ছে? ডেফিনেটলি ব্যবহার করা হবে। প্রথমত হচ্ছে সব সময় হয় নাকি এখন হচ্ছে? না, যদি সব সময় হয়, যদি সব সময় যে হয় আমি বলবো যে আগে যে হয় না এটা না, কিন্তু এখন যেটা হয় এটা প্রকট আকারে ধারণ করছে। আচ্ছা, এখন এই জন্যই ছাত্ররা দলমত নির্বিশেষে এটা রাস্তায় নেমে আসছে, এবং রাস্তায় এসে তারা কিন্তু কোনো দলের তলবিবাহক না, ওরা কিন্তু ওরা হলে থাকতে পারতেছে না। বিভিন্ন গতকালকে কয়েকজনের এই যে টিয়ার সেল দেওয়ার পরে কিন্তু অনেকের চুপ পর্যন্ত চলে গেছে, মানে এই নষ্ট হবে অথবা তারা মেডিকেলে আসে। তো একটা জিনিস, যদি ছাত্র এরা তো কোনো দলের পৃষ্ঠপোষক না, তলবিবাহক না, ওরা শান্তিপূর্ণ পদযাত্রা করতে চায়, কিন্তু এটা কিন্তু এটা হয় কি আসল সমস্যা হচ্ছে এটা একটা উপসর্গ। মূল সমস্যা হচ্ছে বাংলাদেশে আমি মনে করি বিনাভোটের সরকার, এই সরকারের বাংলাদেশের জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নেই, যেহেতু ওনারা নির্বাচন করে ক্ষমতায় আসেন নাই, আগামীতেও একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করারও কোনো ইচ্ছা নাই। এর বিদায় ওনারা মনে করেন আমরা কোনো মতে রাতে মানুষকে দমনপীড়নের মাধ্যমে ক্ষমতা থাকতে হবে। যদি আপনি যদি দমনপীড়ন ছাড়া ক্ষমতা থাকতে চান, এরা তো কোনো দলের মানে কোনো দলের মিশন করে না, শুধুমাত্র একটা পদযাত্রা করছে। এটা কিন্তু বাংলাদেশের স্বৈরতান্ত্রিক সরকারের নমুনা, এবং আমি মনে করি বাংলাদেশে এখন কয়েকটা জিনিস অনুপস্থিত। নাম্বার ওয়ান, এটা আমরা উপসর্গ বিনা আলাপ করতেছি, মূল সমস্যা হচ্ছে বাংলাদেশের জনগণের শাসন নাই, মূল সমস্যা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র নাই। এই বিষয়ে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে বলবেন, আমি মুক্তিযুদ্ধ কোটা নিয়ে বলবেন, কিন্তু মুক্তিযুদ্ধের মূল চেতনা কি ছিল? ধন্যবাদ, আমি মুক্তিযুদ্ধের মূল ঘোষণা পত্র, আমি এই বিষয়ে কথা বলবো অ্যাডভোকেট রহমান প্রতিষ্ঠিত করতে। ধন্যবাদ অ্যাডভোকেট রহমান, আমি শেষ করি একটু, আমি আপনাকে একটু পরে আবার দেখাচ্ছি। এই সেন্টেন্সটা তো অর্থ হয়ে যাবে। বাংলাদেশে মুক্তি মহান মুক্তিযুদ্ধের 70-এর নির্বাচনের ফলাফলকে তোয়াক্কা না করার কারণেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়েছে। ধন্যবাদ, আমি আমি আপনার সেন্টেন্স শেষ। এই জিনিসটি কি বাংলাদেশে আছে বর্তমানে? ধন্যবাদ ডক্টর রহমান, ডেমোক্রেসি অ্যাডভোকেট রহমান, আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে
উনি একটা প্রশ্ন তুলে নিয়ে আসছেন যে সাধারণ ছাত্র ছাত্রীরা মাঠে নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য, তাদের মেধার মানে সুষ্ঠু বণ্টন বা যেটা সেটার পাওয়ার জন্য, সেই বিষয়ে পুলিশের যে অতর্কিত হামলা, টিআরসেল নিক্ষেপ এবং এক্সপায়ার হয়ে যাওয়া টিআরসেলও পাওয়া গেছে আমরা প্রথম আলোতে দেখলাম, এই বিষয়ে আপনার মন্তব্য কি? জি, আমি আসলে এই বিষয়ে আমি খুবই আমি মর্মাহত হয়েছি যে পুলিশের এই অতি উৎসাহী কর্মকাণ্ডে পুলিশ খুব বেশি বাড়াবাড়ি শুরু করে দেয় এবং কোনো কোনো ক্ষেত্রে পুলিশ এও বলে যে আমরা দেশ এখন আমরাই চালাচ্ছি, আমরাই চালাচ্ছি। এই যে মেধাবী ছাত্রদেরকে ঢাকা ইউনিভার্সিটির আমার ইয়ে ভাই বলে গেছেন আপনি 1947 থেকে শুরু করে 1952-1971 ঢাকা ইউনিভার্সিটি মানে স্টুডেন্টরাই কিন্তু এগিয়ে গেছে এবং স্টুডেন্টরাই কিন্তু এদের স্বাধীন করার পিছনে কিন্তু এক নম্বর ভূমিকা রেখেছে। আজকে পদে পদে যে সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে রাজনৈতিকভাবে সেগুলোর সমাধান কিন্তু স্টুডেন্টরাই দিচ্ছে মাঠে নেমে, কিন্তু পুলিশের যে এই নেক্ষারজনক এই আক্রমণ আমি কোনোভাবেই মেনে নিতে পারি না, কারণ যে সমস্ত স্টুডেন্টরা আহত হয়েছে অনেক মেধাবী ছাত্র আছে। আমরা আপনার দল থেকে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট পাইনি এই বিষয়ে। আমার আমার দল থেকে হ্যাঁ অবশ্যই দেবেন, কারণ আমরা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ছাত্রদের উপরে যে হামলা হলো এই বিষয়ে সবাই মর্মাহত, আপনিও মর্মাহত, মর্মাহত নিশ্চয়ই আপনার দলের চেয়ারম্যানও মর্মাহত। স্টেটমেন্ট অবশ্যই দিবেন, আর তাছাড়া আমি যেহেতু আসি এখানে আমিও বলতেছি যে আমি আসলে এ বিষয়ে মর্মাহত, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পুলিশের এই বেশি বাড়াবাড়ি, কারণ সরকার থেকে তো বলা হয়নি, আমরা বিরোধী দলে আসি আমরা কিন্তু তারপরও আমরা মেনে নিচ্ছি না এটা, কারণ কোটাপ্রথাটা কোটা থাকবে। মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত শহীদান বা যারা যুদ্ধ করেছেন তাদের সন্তানরা একটা কোটা পাবে, অবশ্যই পাবে, কিন্তু এটা এটা যেন পলিটিক্যাল পোস্ট না হয়, আমি এটাই কি আপনি তো দেখতেছেনই আমার মনে হয়, আর আমাকে তো কি আর বলবো, এখন তো মসজিদের ইমাম সাহেবের চাকরি হচ্ছে ইয়ে দিয়ে এই ঘুষ দিয়ে, এমনও হচ্ছে যে মুসল্লিরা বলছেন যে যদি টাকা দিয়ে মসজিদের ইমাম সাহেব ইমামতি নেন তাইলে নামাজই পড়বো না, এই মসজিদে ইমামই নাই। আপনি যেহেতু বলছেন যে মসজিদের ইমাম সাহেবের কথা বলছেন কোটাগুলো পলিটিক্যালি ব্যবহার করা হচ্ছে, আপনারা তো পার্লামেন্টে বর্তমান পার্লামেন্টে তো আপনারা অপোজিশন পার্টি এবং আপনাদের কিন্তু ক্যাবিনেটও আছেন আপনারা, তাহলে আপনারা কেন ভয়েস রেজ করেন না? না, আমরা তো শক্ত অবস্থানে আছি বিরোধী দলে অবস্থান করছি, আরো শক্তভাবে কথা বলা উচিত। হ্যাঁ, আমরা কিন্তু সময় উপযোগী কথা প্রতিবাদও করছি সরকারের সব কর্মকাণ্ড। কোনো প্রতিবাদ আমি শুনিনি। হ্যাঁ, করব অবশ্যই, কারণ দুই দিন হয়েছে তো আমরা করব অবশ্যই। এই কোঠা প্রথা নিয়ে ডক্টর মজিবুর রহমান বলছেন লং টাইম এগো কিন্তু কাজ চলছে, অনেক আগে থেকেই এটা নিয়ে ছাত্ররা কথা বলছে, সভা করছে, সেমিনার করছে, গত দুই দিন আগে তারা মাঠে নামছে, যখন ফ্রন্টলাইনে আসছে এর আগে কি ফেব্রুয়ারি থেকে মুজিব সাহেব ফেব্রুয়ারি কেন, এর আগে থেকেই তো এগুলো শুরু হয়ে গেছে, কিন্তু এখন ফ্রন্টলাইনে আসছে কিন্তু এই ফেব্রুয়ারি থেকে। কথা বলবেন? হ্যাঁ, আমরা অবশ্যই এর প্রতি একজন ইমাম সাহেব যদি দলীয় মানে সার্টিফিকেটের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় এটা আপনাদের জন্য কিন্তু ব্যর্থতা না, আমাদের পার্লামেন্টে আছেন না আমরা, হ্যাঁ আমরা পার্লামেন্টে বিরোধী দলীয় আমরা যেহেতু আপনারা আছেন অপোজিশন। না না, আমি যে কথাটি বলতে চাইতেছি যে ওই যে কৌঠাভিত্তিক যেটা রাইট, এটা যদি আপনি বাড়িয়ে দেন 56 করেন তাহলে পলিটিক্যাল পোস্ট মানে পলিটিক্যাল পোস্ট হয়ে যাবে, এগুলো পলিটিক্যাল পোস্ট হয়ে যাবে। তখন মুজিবুর রহমান সাহেব যেটা বলছেন যে টাকায় বিক্রি হবে তখন এটাই চলে আসবে, বাট আপনারা তো পার্লামেন্টে আছেন অন বিহাফ অফ দা জেনারেল পিপল, ইউ শুড স্পিক অন বিহাফ অফ ফর দা পিপল। শিওর, আমরা এটা অবশ্যই প্রতিবাদ করছি করেন না এখনো? হ্যাঁ, এখন আজকে আমি করলাম, আগামীতে আরো করবেন, বাট উচিত অবশ্যই যে সরকার যদি কোনো ভুল করে জনগণের বিরুদ্ধে যায় সেই সেটাকে ধরিয়ে দেয়া, আমাদের ধরিয়ে দেওয়া এবং ডায়ালগ ক্রিয়েট করা, সেটা আপনারা করতে পারতেছেন না আমার মনে হয়। হ্যাঁ, আমরা করছি সরকারের যেগুলো জনগণের বিরুদ্ধে যাচ্ছে সেগুলিতে আমরা প্রতিবাদ অবশ্যই করছি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনাকে বলি, মেহেদি সাহেব বলছেন যে ওনারা একটা সার্টেন ক্রাইটেরিয়া মেনটেন করে কিন্তু কোটা যাদেরকে দেওয়া হচ্ছে পাস নাম্বার পেতেই হবে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? পাস নাম্বার বলতে কি, আসলে যারা কোটা ভিত্তিক ওরা ফেল করে আসে না, ওরা পাস করেই আসে। আসার পরে এই কোটায় কতজন আসে সেটা বিবেচনা করা হয়,
যেমন মেডিকেলে যে সমস্ত সন্তানদেরকে ডাক্তারদেরকে মেধাবী অথচ নিঃস্ব যারা নিঃস্ব মেধাবী যারা তারা কিন্তু ফেল করে আসে না এই কোটাতেও কিন্তু ফেল কেউ আসবে না তাহলে তো মেধা তারতম্যর্ত ক্রিয়েট হচ্ছে না ওরা তো মেধাবী ওরাও মেধাবী তবে ওরা কোটায় আসছে কেন কোটা সংস্কার প্রয়োজন তাদেরকে একটা সুযোগ দেয়া হচ্ছে আপনি কি কেন মানে উনি বলছেন যে মেধার কিন্তু যেই বিসিএস ক্যাডার একজনে 80 নাম্বার পেয়ে হচ্ছে আরেকজনে কিন্তু যে কোটায় হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় হোক ওমেন্স কোটায় হোক বা এলাকা ভিত্তিক কোটায় হোক সেও কিন্তু একটা সার্টেন নাম্বার পেয়ে আসছে নাম্বার পেয়ে হয়তো সে একটু কম পাচ্ছে যারা আছে ওরা তো পাস করলো কিন্তু এখানে তো মেধাবী বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে যে কোটাভিত্তিক আর মেডিকেলে যারা সেটা হচ্ছে মেধাবী অথচ নিঃস্ব আচ্ছা সেটা আর এখন যেটা আসতেছে এটা কোটাভিত্তিক আসতেছে এবং ফার্স্ট মার্ক পেতেই হবে তাকে ধন্যবাদ কোটিয়া পেতেই ফামিল সাহেব আপনি কি মনে করেন জিনিসটি উনি মেহেদি সাহেবের কথায় এবং যে কথাটা বললো যে যারা পাস করে আসছে তারাও কিন্তু মেধাবী আমি যে 40 নাম্বার পেলো সেও কিন্তু যে মেধাবী না হলে পাস করতো না আমি ব্রেক থেকে এসে এই বিষয়ে আপনার সাথে কথা বলবো এবং দর্শকদের সাথে কথা বলবো প্রিয় দর্শক কথা বলছিলাম চারজন অতিথির সাথে কোঠা প্রথা নিয়ে এবং আমরা কোঠা প্রথা কীভাবে সংস্কার করতে হবে আমাদের যাতে করে বাংলাদেশের যে চলমান আন্দোলন চলছে সেটি স্টপ হয়ে যায় এবং জনগণ বা সাধারণ ছাত্রছাত্রী তাদের অধিকার বঞ্চিত না হয় এই বিষয়ে আমরা আরও কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথে থাকুন প্লিজ